সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। গত কয়েক মাস জুড়ে মিডিয়া পাড়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে সাকিব অপুর বিচ্ছেদের খবর। তাদের সমস্যা যেন দিন দিন বেড়েই চলছে, কিছুতেই শেষ হচ্ছে না ঝামেলা, হচ্ছে না কোনো সমাধান। বিচ্ছেদের মতো এই কঠিন মুহূর্তে ইউটিউব তাদের জন্য নিয়ে আসলো সুখের বার্তা। নতুন বছরে সাকিব অপুর মাই নেম ইজ খান সিনেমাটি ইউটিউবে 1,23,00,000 ভিউয়ার ছাড়িয়ে বাংলা চলচ্চিত্র জগতের ইতিহাসে গড়েছে নতুন এক রেকর্ড। সিনেমা হল ছাড়াও তাদের প্রত্যেকটি সিনেমা ইউটিউবে দারুণ সাড়া ফেলেছে। তাদের বেশ কয়েকটি সিনেমা ইতিমধ্যে ইউটিউব কাঁপিয়ে বেড়াচ্ছে। এই জুটি অভিনীত লাভ ম্যারেজ এই পর্যন্ত 90,580,000 বার ইউটিউবে ভিউ হয়েছে। খুব শীঘ্রই এই মুভিটি কোটি ভিউয়ার ছাড়িয়ে যাবে। এছাড়া তাদের ডেয়ারিং লাভার 70,00,000, প্রিয়া আমার জান 50,00,000, দুই পৃথিবী 60,00,000, আমার বুকের মধ্যিখান 58,00,000, হিরো দ্য সুপারস্টার 73,00,000, ঢাকার কিং 71,00,000, রাজাবাবু 64,00,000 এবং কঠিন প্রতিশোধ 61,00,000 এবং সেরা নায়ক 45,00,000 বার দেখা হয়েছে। তাদের আরো অনেক মুভি ইউটিউবে কোটি ভিউয়ার্স এর পথে। সিনেমা হলে যেমন তারা ব্লকবাস্টার জুটি ছিলেন, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও, এমনকি ইউটিউবে তাদের জনপ্রিয়তা আকাশচুম্বি। সাকিব অপুর ভক্তরা সবসময় প্রত্যাশা করতেন সাকিব অপু পর্দার মতো যেন বাস্তবেও সফল জুটি হয়। সেই চাওয়াটাও তারা অনেক আগেই পূরণ করেছিলেন, কিন্তু সেই সুখের দিন বেশি দিন স্থায়ী হয়নি তাদের জীবনে। আমরা তো এটাই চাই যেন সাকিব অপু সব ঝামেলা মিটিয়ে আগের মতো আবারও এক হয়ে যায়। আপনারা কি চান বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন।